এখন আমার যে কথাটা শুনতেছেন সেটা হচ্ছে ইডিট ছাড়া ভয়েস। এখন আমার যে কথাটা শুনতেছেন এটা হচ্ছে ইডিট করার পর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয় কিভাবে অ্যাডোবি অডিশন দিয়ে। তো সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ভিডিও কোয়ালিটি যেমন ভালো দরকার, তার থেকে বেশি ভালো দরকার হচ্ছে অডিও কোয়ালিটি। কারণ ভিডিওর থেকে মানুষ আমাদের অডিও কথাটাই বেশি শোনে। আবার বলতে গেলে কোনোটা ছাড়াই কোনোটা চলে না। ভালো অডিও কোয়ালিটি পাওয়ার জন্য মাইক্রোফোন যেমন ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অডিও এডিট করা। আবার মাইক্রোফোন যতই ভালো হোক না কেন, পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা নয়েজ থেকেই যায়। আর যদি একদম নয়েজ ফ্রি অডিও পেতে চান তাহলে কিন্তু নয়েজ ফ্রি রুমের দরকার। আর আমরা যারা ছোট ইউটিউবার আছি তাদের এত টাকা ওয়েস্ট করে নয়েজ ফ্রি রুম বাড়ানো সম্ভব নয়। তাই আজকে আমি এমন একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ একদম টোটালি রিমুভ করতে পারবেন মাত্র 1 মিনিট। আমার মনে হয় না যে 1 মিনিটও লাগবে, এর থেকে কম সময়ের মধ্যেই ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন। সেই সফটওয়্যারের নাম হচ্ছে অ্যাডোবি অডিশন। তো আপনারা বলতে পারেন যে অডাসিটি এইটা সেইটা, অনেক সফটওয়্যার আছে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার জন্য। আমি প্রতিটা সফটওয়্যারই ইউজ করেছি, আমার কাছে সব থেকে বেস্ট এবং ইজি মনে হয়েছে অডাসিটি। তো অডাসিটি দিয়ে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ 1 মিনিটেরও কম সময়ে টোটালি ফুল ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারবেন, তো সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি অনেক ট্রাই করেছি অন্য সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার, কিন্তু অ্যাডোবি অডিশনের মতো এত ইজি কোনো সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারিনি। তো চলুন দেখে আসা যাক অ্যাডোবি অডিশন দিয়ে কিভাবে 1 মিনিটেরও কম সময়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। আর তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখতে পারেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো আমি ফার্স্টে অ্যাডোবি অডিশন CC 2018 ইউজ করছি। তো আপনারা চাইলে অ্যাডোবি অডিশন 2016-17 CC যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। আর ইউটিউবে অনেক ভিডিও আছে যে অ্যাডোবি অডিশন কিভাবে ডাউনলোড করতে হয়, সেই সব ভিডিও দেখে আপনারা একটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর এটা হচ্ছে অ্যাডোবি অডিশনের ইন্টারফেস। তো এই ইন্টারফেসে যাওয়ার পর আপনারা এখানে ভিডিও অডিও ইনপুট করবেন, রেকর্ডিং অডিও। তা আমি এটা ইনপুট করছি। এটা আপনি এখানে এভাবে ড্র্যাগ করলেও ইনপুট করতে পারেন, তাছাড়া ড্র্যাগ করে এখানে ইনপুট করতে পারেন, তাছাড়া আপনি এখানে ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড ওপেন, এখান থেকে আপনারা যেখানে আপনার রেকর্ডিং ফাইলটা আছে সেটা সিলেক্ট করে দিল, দিয়ে ওপেনে ক্লিক করলো এখানে চলে আসবে। তো এইগুলো প্রসেস। আর এটা হচ্ছে ইন্টারফেস। এখানে কিছু অপশন আছে অডিও আপনার এডিট করার জন্য, রেজর টুল আছে, মুভ টুল আছে, টাইম সিলেকশন ইত্যাদি অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে অডিও ইচ্ছা করলে ডিলিট করতে পারবেন, কাটতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন এই অপশনগুলো দিয়ে। তারপর চলে আসি এখন আমরা মেন প্রসেসে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর এইখানে নয়েজ রয়েছে, এখানে কিন্তু কোনো কথা নেই, তারপরে কিন্তু এখানে নয়েজ রয়েছে। তো হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যাডোবি অডিশন ইন 1 মিনিট। তো আপনারা শুনতে পেলেন যে এটা ছিল আর কি রেকর্ড করা নয়েজ। তো এখানে নয়েজ রয়েছে, আমার কথা কিন্তু এগুলো, সো এগুলো হচ্ছে নয়েজ। তো এগুলো হচ্ছে নয়েজ, এগুলো হচ্ছে নয়েজ, তো এগুলো হচ্ছে নয়েজ। তো আমি নয়েজ রিমুভ করার জন্য ফার্স্টে এইটা সিলেক্ট করলাম, ধরেন এখানে নয়েজ আছে তো আমি এটা সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে ইফেক্টস কন্ট্রোলে যাই। ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে নয়েজ রিডাকশন রিস্ট্রিকশন। তো এটার এখানে ক্লিক করে নয়েজ রিডাকশন প্রসেস, তো এটাতে ক্লিক করবেন। তাছাড়া আপনি কন্ট্রোল শিফট পি, এটাতে ক্লিক করলেও হবে। তো আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অপশন রয়েছে। এখান থেকে আপনি কোনো কিছু না করে জাস্ট এখানে ক্যাপচার নয়েজ প্রিন্ট জাস্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে দুইটা ইন্টারফেস চলে আসছে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন, তো এটা যখন আমি ক্যাপচার নয়েজ প্রিন্টে ক্লিক করছি তখন কিন্তু ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে।
তো এটা দেখতে পাচ্ছেন যে আমার এই নয়েজ রিডাকশন যত বাড়াচ্ছি, সবুজ যে ফোটো বিন্দুগুলো আছে এটা কিন্তু হলুদের উপরে পড়ে যাচ্ছে, হলুদ বিন্দুগুলো হচ্ছে কিন্তু এখানে নয়েজ। তো নয়েজ তো এটা আমি বাড়িয়ে দিচ্ছি, এটা আমি 96 দিলাম। দেওয়ার পর যেহেতু আপনি এটা সিলেক্ট করেছেন, আপনি এইটুকু সিলেক্ট করছেন, আপনি কিন্তু এইখানে নয়েজ, এইখানে নয়েজ, এইখানে নয়েজ এটা কিন্তু সিলেক্ট করেন নাই। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার এখানে কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এতে ক্লিক করতে হবে, কন্ট্রোল প্লাস এ, এটাতে ক্লিক করার পর পুরোটা মার্ক হয়ে যাবে। মার্ক হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এখানে একটু কাইন্ডলি খেয়াল করবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে কত নয়েজ, তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে এখানে খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নয়েজ চলে গিয়েছে। এখানে নয়েজ ছিল, এখানে সিম্পল একটু দেখাচ্ছে, এটা আসলে নয়েজ না, এটা কথাই তাই দেখাচ্ছে। তো এই দেখেন এখানে কিন্তু কোনো নয়েজ নেই, এখানে এইখানেও কোনো নয়েজ নেই। তো এটা যদি আমি আবার প্লে করি তাহলে আপনারা শুনতে পাবেন। হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যাডোবি অডিশন ইন 1 মিনিট। তো আপনারা শুনতে পেলেন এই নয়েজ, কোনো নয়েজ নেই। তাছাড়া আপনার নয়েজের ডিবি আর কি, যেটা আপনার নয়েজ ধরেন আপনি খুব লো ভলিউমে আপনি ভয়েসটা রেকর্ড করছেন, কিন্তু এখন ভলিউমটা এখান থেকেই বাড়াবেন কীভাবে, তো এখানে জাস্ট এই যে এখানে একটা গড়ের কাটার মতো দেখতে পাচ্ছেন, তো এটাকে যদি আপনি প্লাস করেন ভয়েস আরও লাউড হবে, আর এটাতে করলে লাউডনেস কমবে। তো আপনি এটা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখান থেকে। তো আমার যেটা ঠিক আছে আমার কাছে, আমার ভয়েস, তো আমি এটা জিরোই দিলাম। দেওয়ার পর এইটুকু আপনার প্রসেসিং চলে গেল। তারপর ইফেক্টস কন্ট্রোলে যে আপনি যদি আরও বেশি আরও অ্যাডভান্স লেভেলের কিছু এডিট করতে চান তাহলে এখানে স্পেশালে যে তো 4 নম্বর আছে মাস্টারিং, তো এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে কাস্টমে থেকে আপনার এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনি যদি হলের মধ্যে যেরকম নয় সেটা শুনতে চান, স্টুডিও থেকে মনো করতে চলে রেডিউসার, মিড, ড্রাম, সিকোয়েন্স, ক্লাব মাস্টার ইত্যাদি এখানে রয়েছে। তো আপনি এখান থেকে রেডিউসার, আমার সব থেকে বেস্ট হচ্ছে রেডিউসার, তো রেডিউসারটা ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিতে পারেন। অ্যাপ্লাই দিলে এখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা এটা রিডিউসার দিয়েও করতে পারেন। তো এই গেল প্রসেস। তারপর আপনি এখানে তো ভয়েসটা এডিট করলেন, এটা এখন সেভ করবেন কিভাবে? সেভ করার ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, জাস্ট এইটা এখানে থাক, এই ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে এক্সপোর্ট অপশন, ফাইল থেকে এক্সপোর্ট অপশন দেখতে পাবেন, এক্সপোর্টের পর ফাইল, অথবা কন্ট্রোল শিফট এখানে লেখাই আছে, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার চাইলে নাম দিতে পারবেন, যেহেতু আমার এখানে 1 মিনিট ছিল তাই এখানে লাস্টে 01 শুরু হয়েছে, আমি এখানে দিলাম যে ইডিট বয়েস, EDIT, ইডিট, BOIC, সি ইডিট ভয়েস। এটা দিয়ে আপনি সেভ করতে চান কোন জায়গায় সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো দিয়ে এখানে এডিট অডিও MP3 কি ফরম্যাটে এটা সেভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এখানে বিট রেট রয়েছে, আরও কিছু অপশন রয়েছে, তো এগুলো দিয়ে এখানে চেঞ্জ রয়েছে, চেঞ্জ সিকোয়েন্স যা আছে সেম যেটা থাকবে সেটা দেওয়াই বেটার। তো এখানে আছে 320 KB, এখান থেকে আপনারা KBPS আরও কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, আমি 320 KBPS দিই, র্যান্ডার দিই। তো ওকে ওকে দেওয়ার পর এখানে যদি তো এখানে দেখতে পাচ্ছেন ওকে, তো আমি এটা লোকেশন দেখিয়েছি ডেস্কটপ আর নাম দিয়েছি এডিট ভয়েস, তো ওকে দিই। আমার ভয়েস কিন্তু ডেস্কটপে এখানে শো করে নেই, কারণ ছোট ভয়েস তো তাই এক্সপোর্ট হওয়াটা, তো এই দেখতে পাচ্ছেন এডিট ভয়েস। তো আমি এই ভয়েসটা এখন আপনাকে শোনাই। হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ অ্যাডোবি অডিশন ইন 1 মিনিট। তো এটা ছিল এডিট করার পরের ভয়েস, তো আগের যেই ভয়েসটা সেটা আমি আবার শোনাচ্ছি আপনাদেরকে। How to remove background noise Adobe Audition in 1 minute. আপনারা এটাও শুনতে পেলেন, এডিট করাটাও শুনতে পেলেন, এটার পিছনে কিরকম নয়েজ ছিল আর যেটা এডিট করে এটার পিছনে কোনো নয়েজ নেই, কিচ্ছু নেই। তো আপনারা চাইলেই এভাবে এডিট করতে পারবেন অ্যাডোবি অডিশন দিয়ে। তো আমি আবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি বলেছি যে 30 সেকেন্ডের মধ্যে আপনি ভয়েস টোটালি রিমুভ করতে পারবেন, সেই ক্ষেত্রে আমি এটাকে আবার আনডিও করছি। তো এটা ছিল আমার অরিজিনাল ভয়েস রেকর্ড করা, তো এখানে নয়েজ আছে, জাস্ট এটাতে ক্লিক করব, কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পিতে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে, ক্যাপশন নয়েজ পিন, অ্যান্ড এখানে রিডিউসটা দিয়ে দেবো আমি 96, বা আপনার যা ইচ্ছা দিতে পারেন 80 থেকে 100-এর মধ্যে, দিয়ে
কন্ট্রোল এ এন্ড অ্যাপ্লাই। আমার কিন্তু ভয়েস রিমুভ হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ, তো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। তো আমার মনে হয় না যে 30 সেকেন্ডও লেগেছে, আমি 1 মিনিটের কথা বলেছিলাম। তো একদম সিম্পল একটা প্রসেস, তো আপনারা চাইলে এই প্রসেসে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে পারবেন। তো আজকের এই ছিল ভিডিও, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, টেক কেয়ার।